গাজীপুরের শ্রীপুরে চুরির অভিযোগে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে ক্ষতস্থানে লবণ ও মরিচের গুঁড়া দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার এমন নির্যাতন করা হয়, তবে আজ বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বজনেরা জানিয়েছেন, গেল 2 অক্টোবর স্থানীয় ফাইজউদ্দিন মিয়ার অটোরিকশা চুরি হয়। মঙ্গলবার চুরির অভিযোগে স্থানীয় যুবক আলমগীর হোসেন ও মাইনউদ্দিন সোহেলকে ধরে নিয়ে যান ফাইজউদ্দিন ও তার সহযোগীরা। প্রথমে তাদের গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে নির্যাতন করা হয়, পরে ক্ষতস্থানে ও চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।